নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছি মনীষ। বিস্তারিত সংবাদে যাব, তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন স্কুল কিংবা চাকরি, সাফল্যের চাবিকাঠি বিগ বুক, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে, পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। রাজ্যের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পাঠানো টাকা দিয়ে গ্যাস সংগ্রহ করার আবেদন জানালেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। লকডাউন উপেক্ষা করে কিছু সংখ্যক অতি উৎসাহী মানুষ বেরিয়ে পড়ছেন আগরতলার রাজপথে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এসেছেন পুলিশ। লকডাউনের মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ধর্মনগরে, ক্ষতির পরিমাণ প্রায় 15 লক্ষাধিক টাকা। লকডাউনের মধ্যেই সুকনাছড়া এলাকায় 50 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন কংগ্রেস সভাপতি মানিক দেব। কমলপুর নগর পঞ্চায়েত এলাকায় মাস্কের সমস্যা দূরীকরণে এগিয়ে এলো স্বসহায়ক দলগুলো, দিন রাত একাকার করে তৈরি করা হচ্ছে মাস্ক। এখন সংবাদ বিস্তারিত। রাজ্যের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পাঠানো টাকা দিয়ে গ্যাস সংগ্রহ করার আবেদন জানালেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। প্রথমবার গ্যাস সিলিন্ডার সংগ্রহ না করলে পাওয়া যাবে না বাকি 2 কিস্তির টাকা, একথাও জানালেন তিনি। রাজ্যের বর্তমানে এই যোজনায় সুবিধাভোগীর সংখ্যা 2,72,022 জন। করোনা সংক্রমণ মোকাবেলায় প্রধানমন্ত্রী এই যোজনার সুবিধাভোগীদের বিনামূল্যে 3 মাসের 3টি গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা দিয়েছেন। সে লক্ষ্যে রাজ্য সরকার এখনও পর্যন্ত 2,52,925 জনের টাকা দিয়েছেন। ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে 74,941 জনের, কিন্তু গ্যাস সংগ্রহের ছবি বড়ই হতাশজনক। গোটা বিষয়ে মন্ত্রী মনোজ কান্তি দেব জানান, রাজ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় 2,72,022 জন সুবিধাভোগী রয়েছেন। কেন্দ্র থেকে ইতিমধ্যেই 2,52,925 জনের টাকা রিলিজ করা হয়ে গেছে। এই 2,72,222টি ফ্যামিলির মধ্যে 2,52,925টি ফ্যামিলির জন্য কেন্দ্রীয় সরকার অলরেডি টাকা আমাদের ত্রিপুরা রাজ্যে পাঠিয়েছে, এবং তার মধ্যে 74,941টি ফ্যামিলির মধ্যে 74,941টি ফ্যামিলির যে অ্যাকাউন্ট রয়েছে সে অ্যাকাউন্টে 910 বা 915 টাকা এরকমই মার্জিনটা থাকে। বিভিন্ন এজেন্সির মধ্যে 2-3 টাকা এদিক সেদিক হয়, 910 থেকে 915 টাকা কিন্তু 74,941টি ফ্যামিলিতে ঢুকেছে টাকা। কিন্তু ঢুকার পর লক্ষণীয় বিষয় যেটা, ওই ফ্যামিলিগুলো কিন্তু গ্যাস কিনছে না এজেন্সি থেকে, বুক করছে না এজেন্সি থেকে। মাত্র 21,806টি ফ্যামিলি গ্যাস এখন পর্যন্ত বুক করেছে, এবং 9,506টি ফ্যামিলি এখন পর্যন্ত মাত্র গ্যাস নিয়েছে কাউন্টার থেকে। এই যে বিশাল অংশের মানুষ গ্যাসের এজেন্সিতে আসছে না, তার ফলে ক্ষতিগ্রস্ত হবে তারা। যদি তারা মনে করে এককালীন টাকাটা তারা তুলে অন্য খাতে ব্যয় করবে, পরবর্তী সময়ে যে 2টা সিলিন্ডার আরো পাওয়ার কথা, সেক্ষেত্রে কিন্তু তারা সেই সিলিন্ডার থেকে বঞ্চিত হবে, এটাই নিয়ম। রাজ্য জুড়ে চলছে লকডাউন,
ইতিমধ্যেই রাজ্যে দুজন করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের কর্মীরা প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন, কিন্তু কিছু সংখ্যক অতি উৎসাহী মানুষ বিনা প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়ে পড়ছে। রাস্তায় আবার অনেকে বাইক নিয়ে বেরিয়ে পড়ছেন বিভিন্ন রাস্তায়। সোমবার রাজধানী আগরতলায় গাড়ি আটক করল পুলিশ, সেই সাথে তাদের জিজ্ঞাসাবাদও করা হয়। লকডাউনের মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ড ধর্মনগরে। সোমবার সকাল আনুমানিক 11টা নাগাদ ধর্মনগর কলেজ রোড লাগোয়া কুরুয়া এলাকার বাসিন্দা চান মিয়ার বাড়ির কাঠের গুদামে আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুন বিশাল আকার ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের 2টি ইঞ্জিন। দমকল বাহিনী ও স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষতিগ্রস্ত কাঠের গুদামের মালিক চান মিয়া জানিয়েছেন, এই আগুনে প্রায় 15 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। থেকে আইয়া আত দুই আমরা খানিছিলাম, সবাই এর সঙ্গে খানিক বসছি। বসিয়া হঠাৎ দেখছি বাইরে দিয়া ওই লাকড়ির গোডাউনে আগুন লাগছে আর কি। করে আনুমানিক 15 লক্ষ টাকার লাকড়ি ছিল বেলের লাকড়ি। এরপরে তো আর গ্রামের মানুষ আইসে, ফায়ার ব্রিগেড আইসে, আইয়া আমার অন্য গোটে যে বাঁচাইছে, লাকড়ির গোডাউনটা পুরা জ্বলি গেছে। এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা হইলো সাউথ উড়ুয়া ধর্মনগর নর্থ ইস্ট কলেজ রোড। আপনার নামটা চান মিয়া, আপনারই বাড়ি না? সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহাসংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী, আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ, বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। কৈলাসহর পুর পরিষদ দ্বারা জনস্বার্থে প্রচারিত করোনা অ্যাওয়ারনেস সং। বিশ্ব জুড়ে বড়ই ভয়ানক স্থিতি বর্তমান, আগামী দিনে থাকতে হবে সতর্ক সাবধান, মানতে হবে স্বাস্থ্যবিধি সুস্থ থাকতে, নিতে হবে কিছু উপায় সবাইকে বাঁচতে, সাবান দিয়ে ধুতে হবে বেশি করে হাত, জনসমাগম এড়িয়ে চলো, লাগাও মুখে মাস্ক, হাঁচি কাশি দিলে ঢাকো রুমাল দিয়ে মুখ, ঘরে থাকো বেশি করে এখন এটাই সুখ, সবার সহযোগিতায় মুক্ত হবে করোনা, পৃথিবীতে ফুটবে হাসি থামবে সবার কান্না, সবার সহযোগিতায় মুক্ত হবে করোনা, পৃথিবীতে ফুটবে হাসি থামবে সবার কান্না। সুস্থ থাকতে মেনে চলুন এই কয়টি বিধি। বারবার সাবান দিয়ে হাত ভালোভাবে ধোন। হাঁচি বা কাশি হলে রুমাল বা টিস্যু পেপার ব্যবহার করে টিস্যুটি ঢাকনা দেওয়া ডাস্টবিনে ফেলুন। মাস্ক ব্যবহার করুন।
হাঁচি কাশি জ্বর বা শ্বাসকষ্ট হলে চিকিৎসকের সাথে অবিলম্বে যোগাযোগ করুন। চোখ নাক এবং মুখে হাত না ধুয়ে স্পর্শ করবেন না। নুন জল দিয়ে গার্গল করুন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের কৈলাসহর পুর পরিষদ। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের ওপর আকর্ষণীয় ছাড়। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2019 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ENT, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস আগরতলা। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার বুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মনটাই গরছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই
শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনের ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। ফিরে এলাম বিরতির পর। ত্রিপুরা রাজ্যের প্রতিটি মানুষ তার ঘরের লোক। বর্তমান সময়ে এই লকডাউনের জেরে গোটা রাজ্য স্তব্ধ হয়ে রয়েছে, কিন্তু তিনি ঘরে বসে নেই। যারা শহর আগরতলার ফুটপাতে রাত কাটায় তাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে খাবার তৈরি করে চলেছেন তিনি। রাতের আঁধারে তাদের হাতে পৌঁছে যাচ্ছে খাবারের প্যাকেট। আবার এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তিনি, কথা বলছেন মানুষের সাথে, শুনছেন তাদের সমস্যার কথা। বলছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী জায়া নীতি দেবের কথা। এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। বাড়িতে হাতে গোনা মাত্র 5 জন লোক, কিন্তু করোনা ভাইরাসের জেরে যখন গোটা রাজ্যে লকডাউন চলছে, তখন থেকে প্রতিদিন রাতে নিজ হাতে প্রায় 1.5 শতাধিক রুটি তৈরি করে চলেছেন তিনি। সাথে রান্না করা তরকারি দিয়ে পরিবারের অন্যান্যদের সাহায্য নিয়ে পেকিং করে আগরতলার রাজপথে যারা থাকেন, অর্থাৎ যারা ফুটপাতে রাত কাটান, তাদের হাতে খাবারের প্যাকেটে পৌঁছে যাচ্ছে। জন্মসূত্রে তিনি ত্রিপুরার নন, কিন্তু তার শ্বশুর বাড়ি এই পার্বতী রাজ্য ত্রিপুরায়। এতক্ষণ ধরে যার কথা বলছিলাম তিনি আর অন্য কেউ নন, রাজ্যের মুখ্যমন্ত্রী জায়া নীতি দে। লকডাউনকে কেন্দ্র করে যখন গোটা রাজ্য স্তব্ধ, সেই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছেন নীতি দে, কখনো কাঞ্চনপুর, আবার কখনো কমলপুর। কথা বলছেন সাধারণ মানুষের সাথে, জেনে নিচ্ছেন তাদের সমস্যার কথা, করছেন সাধ্যমতো সমাধানও, সেই সাথে বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত। রাজধানী আগরতলায় রাতের আঁধারে ফুটপাতে রাত কাটায় প্রায় 80-90 জন, কিন্তু এদের নিয়ে ভাবার সময় কারো নেই। এই পরিস্থিতিতে বসে নেই কিন্তু মুখ্যমন্ত্রী জায়া। প্রতিদিন এত রুটি বানানো একটা কঠিন কাজ, কিন্তু তাতে কি, কাউকে অভুক্ত রাখা যাবে না। হাতে ছেঁকা লাগছে কিন্তু দেখার সময় নেই। কারা এই তৈরি করা খাবার খাচ্ছেন সেটা তিনি জানেন না, কিন্তু সেই তাদের জন্যই প্রতি রাতে কঠোর পরিশ্রম করে চলেছেন মুখ্যমন্ত্রী জায়া নীতি দে। কারণ তিনি গোটা রাজ্যবাসীকেই নিজের ঘরের লোক বলে মনে করেন। 37 লক্ষ রাজ্যবাসী তার আপনজন, তাই তাদের কথা মাথায় রেখেই রাজ্যে এই কঠিন পরিস্থিতিতে ঘুরে বেড়াচ্ছেন নীতিদেব। দেখিয়ে এক মহিলা কা শৃঙ্গার হোতা হ্যায় ঘর কা কাম করনা আর খানা বানা কে আপনে পরিবার কো খিলানা। আর মুঝে ইয়ে লাগতা হ্যায় কি মেরা পরিবার 2 সাল পহলে বহুত বড়া হো গয়া থা। 37 লাখ ত্রিপুরাবাসী মেরে উস পরিবার কে সদস্য হো গয়ে থে। और आज जो मैं रोज खाना बना रही हूँ, उसको बनाते समय मुझे ऐसा लगता है कि मैं अपने परिवार के कुछ लोगों का पेट भर सकूं, इससे और सौभाग्य की बात मेरे लिए क्या होगी। एक बहू होने के नाते जो मुझे प्यार, जो सम्मान इस त्रिपुरा में मिला है, उसके लिए मैं सभी त्रिपुरावासियों की सदैव ऋणी। मैं यही कहूंगी कि ये दाग लगना भी महिला के लिए एक आभूषण की तरह होता है, क्योंकि जब आप खाना बनाते हैं और वो दाग रह जाते हैं तो वो आपको अक्सर याद दिलाते हैं कि आपने कितने प्यार से, कितनी मेहनत से किसी के लिए खाना बनाया था। और वो खाना अगर खाने वाले को अच्छा लगा हो तो ये दाग एक आभूषण की तरह महिला के शरीर पे चिन्हित हो जाते हैं। तो ऐसे दागों से मुझे खुशी ही मिलती है
क्योंकि इस समय वो जब जलता है ना उसके बाद भी रुकने का समय मेरे पास नहीं होता, क्योंकि ऐसा लगता है नहीं समय नहीं है, अभी और खाना बनाना है। तो जो जल गया ये आभूषण है मेरा, और मैं आजकल कुछ पहनना पसंद नहीं कर रही, जो सिंपल से सिंपल तरीके से मैं रह सकूं और सिंपलिसिटी के साथ और हाइजीन के साथ मैं काम कर सकूं, इसी का कोशिश कर रही। ब्यूरो रिपोर्ट, फोकस त्रिपुरा। कोरोना ভাইরাসের জেরে সারা রাজ্য জুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনে ধলাই জেলার প্রত্যন্ত অঞ্চলের জনগণের খাদ্য সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার ধলাই জেলা কংগ্রেসের সভাপতি মানিক দেব জেলার প্রত্যন্ত এলাকা শুকনা ছড়াতে উপজাতিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ধলাই জেলা কংগ্রেসের সভাপতি মানিক দেব তার নিজ উদ্যোগে শুকনা ছড়া এলাকায় প্রায় 50 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে। সাথে ছিলেন তার ছেলে রাজীব দেব। এলাকাবাসীদের হাতে চাল ডাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন তিনি। করোনার আক্রান্তে লক্ষ লক্ষ লোক আক্রান্ত হয়েছে, এর মধ্যে আমাদের ত্রিপুরা তো করোনা ভাইরাস সৃষ্টি হয়েছে, দুই ধরনের পাওয়া গেছে, অনেক লোক আক্রান্ত হয়েছে, ভাইরাস পাওয়া গেছে। তাই আমি জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আমাদের দলীয় ফান্ডটা এই ব্যাপারে আমাদের কাছে কোনো কিছু নাই, আমি ব্যক্তিগতভাবে ইনিশিয়েটিভ নিয়ে ব্যক্তিগতভাবে শুকনা ছড়া এই এলাকা পুরাটাই গরিব উদ্দেশিত এলাকা, পুরা ফ্যামিলি এক ফ্যামিলিও পথ নেই, সব প্রায় 50-60 ফ্যামিলি আছে, সবাইকে আমি 3 কেজি চাল, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি আলু, আর এর লগে 1 কেজি লবণ, আর একটা ডেটল সাবান দিছি সবাইকে, আমার সাধ্য অনুযায়ী যেটা এদের দিছি। আমরা আগামী দিন আমরাও দলীয় তরফ থেকে দেওয়ার চেষ্টা করতে। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার প্রয়োজনীয় বলে নির্দেশনা জারি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সহ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কিন্তু বাজারে মাস্ক দুর্লভ হয়ে পড়েছে, দুর্মূল্যও রয়েছে। এই অবস্থায় মাস্কের সমস্যা নিরসনে এগিয়ে এলো কমলপুর নগর পঞ্চায়েত। কমলপুর নগর পঞ্চায়েত মাস্কের সমস্যা দূরীকরণে নগর এলাকার স্বসহায়ক দলগুলোকে নিয়ে মাস্ক তৈরি করে চলেছেন। এতে একদিকে যেমন স্বসহায়ক দলগুলো দু পয়সা রোজগার করতে পারছেন, তেমনি সাধারণ মানুষ কাছে সহজে পৌঁছে যাচ্ছে মাস্ক। নগর পঞ্চায়েতের এই উদ্যোগে মাস্কের সমস্যা অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। বা করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব আজকে ত্রস্ত। উন্নত বিশ্ব থেকে শুরু করে উন্নয়নশীল বিশ্ব, তৃতীয় বিশ্ব, আজকে সব জায়গাতে এই মহামারী সারা বিশ্বকে আজকে ভাবিয়ে তুলেছে। আমরা লক্ষ্য করছি এই পরিস্থিতিতে আমাদের কমলপুর এলাকাতে আমরা যে মাস্কগুলো মার্কেটে পাচ্ছি সেগুলোর মূল্য প্রায় 300 টাকা, গরিব অংশের মানুষ সেগুলো কিনতে পারছে না। এবং সেই দিকে লক্ষ্য রেখে আমরা কমলপুর নগর পঞ্চায়েতের পক্ষ থেকে নগর এলাকার যে মায়েরা রয়েছেন যারা বেরোতে পারছেন না, তারা বাড়িঘরে থেকেই মাস্ক তৈরি করে ওনারাও দু পয়সা রোজগার করবেন, পাশাপাশি সেই স্বল্প পয়সায় মাস্কগুলো আমরা গরিব মানুষের কাছে বিতরণ করে তাদেরকে রক্ষা করার একটা প্রয়াস নিয়েছি। হাজারো মাস্ক আমরা তৈরি করেছি এবং আরও হাজারো মাস্ক তৈরি হওয়ার পথে রয়েছে। মায়েরা অক্লান্ত পরিশ্রম করছেন, বাড়িতে থেকেই, বেরিয়ে গিয়ে নয়, যার যার বাড়িতে থেকেই মাস্কগুলো তৈরি করে আমাদেরকে সাহায্য করছেন। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি,
general surgery, laparoscopic surgery, gynecology obstetrics এবং pediatrics এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানের সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ENT, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। ये आपकी हिम्मत है जिसके वजह से आज एक और लड़की निर्भया ने बनी। ये आप ही की ताकत है जिसने आज करीम चाचा को सही वक्त पे काम पे पहुंचाया। ये आपका बेइंतहा हौसला है जो पिंकी को हर साल स्कूल टॉपर बनाती है, और ये जो आपका अटूट विश्वास है जिसके कारण आज गांव के हजारों औरतें अपने पैरों पे खड़े हो पाए। सलाम है आप सबको मेगा टर्बो TMT की तरफ से, क्योंकि हम आपको वो हिम्मत, ताकत और विश्वास दिलाते हैं जिससे कि आपका घर बने एक मजबूत और टिकाऊ बुनियाद पे। मेगा टर्बो TMT बार, भरोसा जो लगे अपना। আসেন গো বাবু, যাবেন তো? একটা সুখবর শুনলাম, তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো বাবু, খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা টেস্টে তো এত ভালো করেনি। ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল, তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে দিল। তারপরে মাস্টারমশাইয়ের কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম। পারুল প্রকাশন, প্রকাশনায় বিশ্বমান। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের উপর আকর্ষণীয় ছাড়। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়। আমরা প্রতিদিনই খোলা আছি। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার, সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতীক। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতীক। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক অভ্যর্থ, টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ে 100% নির্ভুল উত্তর সহ গ্যারান্টিযুক্ত সাজেশনস। সাফল্য তোমার, গ্যারান্টি আমার। পারুল নামে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর মাধ্যমিক টেস্ট পেপার্সই যাচাই করে আজই সংগ্রহ করুন সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র, পারুল প্রকাশনী।
দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। সোমবার চৈত্র সংক্রান্তি। প্রতি বছর এই চৈত্র সংক্রান্তির দিনে ধলাই জেলা সদরে হাজার হাজার মানুষের সমাগম হয় গাজনের মেলাকে কেন্দ্র করে। ব্যতিক্রম এবছর। করোনা ভাইরাসকে কেন্দ্র করে গোটা দেশ, সেই সাথে আমাদের রাজ্যে চলছে লকডাউন। আর এই পরিস্থিতিতে আম্বাসার যে জায়গাতে প্রতি বছর গাজনের মেলাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের সমাগম হতো, সেই জায়গা একেবারেই ছিল শুনশান। এমনকি আসাম আগরতলা জাতীয় সড়ক, যে সড়ক ধরে মানুষ পৌঁছুতেন মেলা প্রাঙ্গণে, যে সড়কে ছিল হাজার হাজার মানুষের আনাগোনা, সেই সড়ক ছিল একেবারেই জনমানবহীন। এ নিয়েই আমাদের ফোকাস ত্রিপুরার একটি বিশেষ প্রতিবেদন। আজ চৈত্র সংক্রান্তি, পুরাতন একটি বৎসর শেষ করে আগামীকাল ভোরের সূর্যোদয়ের সাথে সাথেই নতুন আরেকটি বছরের সূচনা হতে চলেছে। কিন্তু এবছর COVID-19 অর্থাৎ করোনা ভাইরাসকে কেন্দ্র করেই গোটা দেশ জুড়ে লকডাউন রয়েছে, তাই আমরা সবাই ঘরবন্দি। স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসনের সাথে যারা যুক্ত এবং সংবাদ মাধ্যমের সাথে যারা যুক্ত, তারা প্রতিনিয়ত কিন্তু মাঠে রয়েছেন। আজকে যে জায়গায় আমরা রয়েছি, সে জায়গায় প্রতি বছর এই চৈত্র সংক্রান্তির দিনে হাজার হাজার মানুষের সমাগম হয় গাজনের মেলাকে কেন্দ্র করে, যাকে আমরা গ্রাম্য বাংলায় বলে থাকি চড়ক মেলা। ধলাই জেলা সদর সংলগ্ন আপনকুঞ্জ মার্কেটের সামনের মাঠটিতে অন্যান্য বৎসর এ সময় তিল ধারণের জায়গা থাকে না, কিন্তু এবছর একেবারেই ফাঁকা। অন্যান্য বছর এই জায়গাকে কেন্দ্র করে আমাদের পেছনের যে রাস্তা রয়েছে এবং রাস্তার উপরের যে ব্রিজ এবং সড়ক রয়েছে, সেই জায়গায় হাজার হাজার মানুষের সমাগম থাকে। আমরা যে রাস্তা ধরে এখানে এলাম, আসাম আগরতলা জাতীয় সড়কও ছিল একেবারেই শুনশান, কিন্তু পরিস্থিতির কারণে এবছর আমরা সবাই ঘরবন্দি। আমরা সকলে সুস্থতা কামনা করছি এবং সকলে সুস্থ থাকলে আগামী বছর হয়তো এই জায়গাতেই আবারও হাজার হাজার মানুষের সমাগম হবে এবং সেই অপেক্ষায় আমাদের থাকতে হবে। আম্বাসা থেকে ক্যামেরায় মনুজের সাথে মনীষের প্রতিবেদন, ফোকাস ত্রিপুরা। সাত সকালেই সাহায্যের হাত বাড়িয়ে দিল সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র। কল্যাণপুর ব্লক এলাকার পশ্চিম চৌধুরী পাড়ায় 70 জন উপজাতি মানুষের মধ্যে চাল, ডাল, আলু সহ নানা ধরনের সরঞ্জাম তুলে দেওয়া হয় সৎসঙ্গের পক্ষ থেকে। পাশাপাশি পূর্ব কল্যাণপুর গাঁওসভার তোতাবাড়িতে রূপজ্যোতি ফেডারেশন গ্রুপের উদ্যোগে 15,000 টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য জমা দেওয়া হয় বিধায়ক পিনাকি দাস চৌধুরীর হাতে। Thank you.
আমরা সম্রাম চৌধুরী পাড়া সৎসঙ্গ উপযোজনা কেন্দ্রের উদ্যোগে আজকে আমরা সকল গুরু ভাই গুরুবন্ধুদের মিলে আমাদের এলাকায় প্রায় 70টি পরিবারের মধ্যে চাল ডাল সহ খাদ্য সামগ্রী আমরা বিতরণ করতে যাচ্ছি এই সিদাকুন্দুল স্কুল মাঠে। তো আমাদের এই এলাকার মধ্যে বর্তমান বিশ্বের মধ্যে যে করোনা ভাইরাস, এই ভাইরাসের ফলে আমাদের এই গোটা এলাকার মধ্যেও একটা খাদ্য হাহাকার পড়ে গেছে আমরা দেখেছি, যার জন্য আমরা উদ্যোগ নিয়ে আজকে প্রায় 70টি পরিবারের মধ্যে চিহ্নিত করে আমরা তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করতে যাচ্ছি। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির মাননীয় সভাপতি ডক্টর মানিক সাহা ও প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায়ের হাতে যুব মোর্চা ধলাই জেলার অন্তর্গত 6টি মণ্ডল কমিটি ও যুব মোর্চার জেলা কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য 75,000 টাকার চেক তুলে দিয়েছেন বিজেপি ধলাই জেলা যুব মোর্চার জেলা সভাপতি আশিস ভট্টাচার্য। সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নিচ্ছে এখনকার হেডলাইন। হেডলাইনস নিবেদন করছেন স্কুল কিংবা চাকরি, সাফল্যের চাবিকাঠি বিগ বুক, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে, পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। রাজ্যের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পাঠানো টাকা দিয়ে গ্যাস সংগ্রহ করার আবেদন জানালেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। লকডাউন উপেক্ষা করে কিছু সংখ্যক অতি উৎসাহী মানুষ বেরিয়ে পড়ছেন আগরতলা রাজপথে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এসেছেন পুলিশ। লকডাউনের মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ধর্মনগরে, ক্ষতির পরিমাণ প্রায় 15 লক্ষাধিক টাকা। লকডাউনের মধ্যেই সুকনাছড়া এলাকায় 50 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন কংগ্রেস সভাপতি মানিক দেব। কমলপুর নগর পঞ্চায়েত এলাকায় মাস্কের সমস্যা দূরীকরণে এগিয়ে এলো স্বসহায়ক দলগুলো, দিন রাত একাকার করে তৈরি করা হচ্ছে মাস্ক। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য যোগ রাখুন প্রকাশিত।